দেখুন, আমরা দিল্লি থেকে এসেছি। সাধারণত গ্রামে এইরকম রুকো যারা সবার করো। কয়েকদিন ধরে আমি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেয়ে খেয়ে তোমাদের কাছে আমি নির্লজ্জ আর ছেঁচড়া হয়ে গেছি। বলেন কি, আর আজকে আমাকে ইনভাইট করেছে। হ্যাঁ ভাই, আজকে আমি ইনভাইটে আসছি। ফ্রেন্ডশিপ ক্যাটারিং ও ইভেন্ট আজকে আমাকে ইনভাইট করেছে, আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক ঘাটালের সে সাগরপুর। তো সেই সাগরপুরে আসছি। সবথেকে মজার বিষয়, যদি তোমরা ভেতরটা দেখো না, জাস্ট বা ওয়াও অ্যান্ড ওয়াও করবে। তো চলো বেশি কিছু কথা না, ভেতরে এন্ট্রি করা যাক। এই গেটটাই এতটা বড়, যেখানে মেন রিসেপশন হচ্ছে ওখানে যেতে যেতে পায়ের যন্ত্রণা চলে আসবে। এতটা লং ছিল, মিনিমাম ধরো তোমার 100 থেকে 200 মিটার। হ্যাঁ, 200 মিটার তো অবশ্যই হবে। আর প্রত্যেকটা গেটের সামনে পেছনে যে কোনো জায়গাতে ডিজাইন পুরো ভরপুর রাখা হয়েছে। আর এই জায়গাটা যাচ্ছে একটা গুহার মতো, চারিদিকে দেখতে হচ্ছে সিলভার ফয়েলে মোড়া আছে। আর এই ভেতরটায় যখন আমি ঢুকি, দেখে তো আই এম অবাক। এখানে শুধু পানের স্টল আর যে ডিজার্ট ছিল সেই স্টল শুধু এখানে করা হয়েছে। আর গেটের দুই সাইডে চকচকে ঝকঝকে মিরার লাগানো আছে, মানে ড্রেসিং টেবিল। তোমাদের মুখ যদি একটু কালো পড়ে যায় বা কিছু নষ্ট টাইপের হয়ে যায়, তাহলে এখানে তোমার মুখটা দেখে টুক করে ঢুকে পড়বে এই ঘোড়ার কাছটাতে। এখানটাই কিন্তু ছিল মেন সেলফি পয়েন্ট। মানে না, আমার নাম মুখ থেকে মন, মানে সব কিছু ওয়াও আর ওয়াও বলেছিল। আর তারপর এখানে তো হচ্ছে মহাদেব। ভাই আমি মহাদেবের জানো মহাকালের খুব ভক্ত। এক কথায় ভাই, ভেতরটাতে ঢুকে না, জাস্ট মুখ থেকে ওয়াও আর ওয়াও ছাড়া কিছু বেরোচ্ছে না। মানে আমার লাইফে সব থেকে মানে বড় একটা ইভেন্ট বিয়ে বাড়ি, তোমরা বলতে পারো। সঙ্গে ছিল এখনকার নতুন ট্রেন্ডিং, হ্যাঁ ভাই, লাইভ ফটো তোমরা বার করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ম্যাডামরা খুব সুন্দর করে ফটো তুলছে। আর তার পাশেই ছিল এখনকার যে গোল রাউন্ড দাঁড়িয়ে যে সমস্ত রিল ভিডিও বানানো হয়, সেটাও কিন্তু ছিল এখানে। আর ভাই দেখো, মকটেল কাউন্টারটা মানে সেই ছিল, মানে সেই ছিল। আর তার সঙ্গে শুধু এখানে মকটেল ছিল না, এখানে ছিল ফ্রুট শেক। হ্যাঁ ভাই, এখানে ফ্রুট শেক তো ছিলই ছিল। আর ডিজাইন প্রত্যেকটা কাউন্টার ডিজাইন ভরপুর ঢেলে সাজানো হয়েছে। আমিও একটা মকটেল ফাইনালি খেয়ে নিলাম, তার পাশেই ছিল ফ্রুট কাউন্টার। আমি না কনফিউজ হয়ে গেছিলাম যে আমি আগে কোনটা খাবো। এইবার তোমাদেরকে দেখাবো স্টার্টারে কী কী ছিল। আর তার আগে এখানে কিছু ডিজাইন তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম, একদম ইউনিক, নেক্সট টু নেক্সট লেভেল। আর দেখো ভাই, চিকেন তন্দুরি, এই চিকেন তন্দুরি তার সঙ্গে ছিল ভাই রেশমি কাবাব আর এই হরিয়ালি তন্দুরি। ভাই দেখে তো জিভে জল আসছে, বাট বেশি কিছু খেতে পারেনি। কেন জানো তো, এইটুকু ছোট একটা পেটে কত খাবার ধরবে। আর দেখতে হচ্ছে চিকেন গ্রিলটা এত সুন্দর করে, স্মোকটাই আলাদা পাচ্ছিলাম ওই মুহূর্তে। আর এখানে 3-4 রকম তো চিকেন আছেই আছে। আর তার সঙ্গে দেখতে হচ্ছে এখানে বিশাল বড় ভাই হাঁড়িতে তন্দুরি। হ্যাঁ ভাই, তন্দুরি চা। এই তন্দুরি চায়ের পাশেই ছিল এখানে চিকেন স্টিক কাবাব, আর তার সঙ্গে ছিল চিকেন ফিশ ফিঙ্গার। আর এই দাদা কত মজার চলে এই কাজগুলো করে চলেছে। আর তার পাশে ছিল মিনি স্প্রিং রোল। আর দেখতে পাচ্ছ এখানে পাস্তার বিশাল ভ্যারাইটিস। এখানে ভাই আমি শুধু মশলাগুলো দেখছিলাম, আমি এক কখনো অবাক হয়েছিলাম যে এত কিছু আইটেম। আর এই শীতের মরশুমে চিকেন স্যুপ, হ্যাঁ এই চিকেন স্যুপটাও সেই ছিল। পনির শাসলি ছিল, হ্যাঁ ভাই পনির শাসলি। তার পাশেই ছিল হ্যান্ডমেড তন্দুরি, ভাই তন্দুরি চা। আর এখানে পাপড়ি চাট থেকে শুরু করে ভাই আলু টিক্কি, আর এখানে লাইভ জলেবি ছিল। হ্যাঁ ভাই, লাইভ একদম জলেবি, মানে জলেবি তৈরি করে দিচ্ছিল তোমাকে ওখানে। তো ভাই আর দেরি কিসের, ঝটপট ফোন লাগিয়ে নাও এই শীতকালে যদি বিয়ে করতে চাও এই ফ্রেন্ডশিপ ক্যাটারিং ও ইভেন্টকে। যারা এখন পর্যন্ত এই ভিডিওটা এত দূর দেখেছো, তারা বলো এই খেলাটার নাম কি। বাট আমি জানতাম না, আমি এখন জানি। কমেন্ট বক্সে জানো, আর আমি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবো এই খেলাটার নাম কি। প্রত্যেকটা স্টলের মধ্যে দাঁড়িয়ে খেতে হবে তার কোনো মানে নেই। এখানে ছিল ভাই ভিআইপি ট্রিটমেন্ট। হ্যাঁ,
ভিআইপি ট্রিটমেন্টে থাকবে তোমার কাছে খাবার, যে সমস্ত খাবারগুলো থাকবে স্টলের মধ্যে সেই স্টার্টার তোমার কাছে নিয়ে আসা হবে। আর এখানে যেমন নামগুলো বললাম, ভাই নামগুলো আমি ভুলে যাই মাঝে মধ্যে, এত কিছু খাবার আইটেম ছিল আমি কোনটার নাম মনে রাখবো। তো ফাইনালি এখন খেয়ে নিচ্ছি রেশমি কাবাব, আর তার সঙ্গে ছিল ভাই পনির সাসলি। এই নামগুলো মুখের মধ্যে না জড়িয়ে যায় আমার। আর এখানে দেখতে হচ্ছে একটা চিকেনের কিছু একটা ভাই ফিশ ফিঙ্গার টাইপের কিছু একটা ছিল এটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে যে সবুজ চিকেন, হ্যাঁ ভাই সবুজ মুরগি, হ্যাঁ ভাই এটাই নাম না মনে হচ্ছে। ভাই মুখেরটা শেষ হতে না হতে আবার চলে আসছে কফি। এই কফি খেয়ে তারপর আমি হাঁপিয়ে গেলাম একটু। এই সেই বিখ্যাত ভাই ঠেলা গাড়ি। এই ঠেলা গাড়িতে করে পুরো বিয়েবাড়ি গোল গোল করে ঘুরে ঘুরে মানুষের কাছে, মানে ট্রলি ট্রলিতে করে মানে খাবার দাবার পৌঁছানো হয়। তারপরে চলে এলাম একটু আমি পার্টির মুডে, কারণ পেটের খাবারগুলো তো হজম করতে হবে, নাহলে খেতে পারবো কি করে আবার মেন কোর্স। আর এখানে কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল, আর তার সঙ্গে একটা আছে এই ম্যাডাম, যে ম্যাডাম মেরি সুবহ মে মেরি শাম মে, ম্যাডাম খাবারগুলো কেমন খেতে হয়েছে? খুব ভালো, ভালো হয়েছে। বাড়ি কোথায়? বাড়ি রুকো যারা সবর করো, বাড়ি সীতাপুর। তোমার বাড়ি কি কোনো পাকের উপরে? না পাকের উপরে নয়, এত সুন্দর পদ্ম ফুল তো পাকেই ফোটে। তুই হ্যায় তুই মেরা জাহান, তুই লব তুই জুয়া, তুই লব। তন্দুরি চাটা খেতে কেমন? সবই নাই, সবই ভালো লাগছে খেতে। সবই ভালো, সবই ভালো। স্ন্যাক্স কাউন্টারে বলছিলাম, ম্যাডাম ম্যাডাম তুম ছুপানা সখে, এটা কিনে কিনে হয়েছে ফিশ ফিঙ্গার, খেতে কেমন লাগছে? সুন্দর, টেস্টি, ভালো লাগে। এইবার ছিল মেন এন্ট্রি, আজকের হিরো আর হিরোইন মানে আমাদের বর কনের, যার জন্য এই বিয়ে বাড়িতে আমার আশা। এই এন্ট্রিটাই ছিল কিন্তু দারুণ, মানে ব্রাইডাল আর গ্রুমের। আমি ইউটিউব ভিডিও বানাই, ঠিক আছে। আমি বেশিরভাগ যাই বিরিয়ানি মন্দনের ক্ষেত্রে, বাট আজকে বিরিয়ানি মন্দন আসিনি আজকে। হ্যাঁ ভালো আছি, ভালো আছি। সারা জীবন ভালো থাকুন, আমার দর্শক সবাইকে বলবো। আর তার সঙ্গে মাঝে মধ্যে ঝগড়ালে খুব ভালো হয়, ঠিক আছে। আপনার লাঠিটা দিন তো, দারুণ দেখতে লাগছে একদম। এই এখন কি ছবি তুলছো? এতক্ষণ ভাই বক বক করে চারিদিক দেখার পর ফাইনালি খিদে পেয়ে গেছে। হ্যাঁ এইবার যাচ্ছি ভুঁড়ি ভোজের দিকে। চারিদিকে দেখতেছো ওয়েল ডেকোরেট করা আছে, আর এই ভেতরটা দেখো ভাই কত সুন্দর করে রেড কার্পেট, না রেড কার্পেট না, মানে রেড রেড করা আছে পুরো চারদিকটা প্যান্ডেলের। আর পুরো প্যান্ডেলটা ঘুরে দেখলাম, আর এই জায়গা দেখতে পাচ্ছ ভাই, এটা পুরোটা একটা কিচেন রুম। আর এটা হচ্ছে যে আমাদের মেন ভুঁড়ি ভোজের প্যান্ডেলের ঠিক মাঝখানটাতে আছে এই লাইট। খুব ভালো লাগছে দাদা। তো এই দাদাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য। আর তোমরা অবশ্যই ফ্রেন্ডশিপ ক্যাটারিং ও ইভেন্টকে একবার প্লিজ ফোন করে নাও। আর এখানে কিছু ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, মানে আমার জবরা ফ্যান। তারপর চলে এলো চীন থেকে ভাই চিনেমাটির থালা। এই চিনেমাটির থালার সঙ্গে আসছে একটা গ্রিটিংস কার্ড, রাকেশ আর এই আমাদের বৌদিমণির। আর তার সঙ্গে দেখতে পাচ্ছ এখানে এই ম্যাডাম হাতের মধ্যে কিছু একটা জিনিস দিচ্ছিল, বাট আমি জানতাম না এই জিনিসটা কি। তারপর আমি দেখলাম এর মধ্যে একটা খুব সুন্দর প্রথম পাতেই চলে এলো ভাই ফিশ ফ্রাই, আর তার সঙ্গে ছিল পনির ফ্রাই, আর খেতে কিন্তু একদম দারুণ গরমাগরম। আর তারপরে এলো একদম সেই রুমাল রুটি, একদম কোয়ালিটি তো খুব সুন্দর। আর তার সঙ্গে ছিল পাটিয়ালি চিকেন, দাঁড়াও খেয়ে বলি কেমন খেতে হয়েছে। ওয়াও ভাই এক কথায় অসাধারণ। তারপর চলে এলো বাসন্তী পোলাও, আর সঙ্গে সঙ্গে চলে এলো ভাই এত বড় চিংড়ি, বুঝতে পারছো তোমরা জাস্ট সাইজ দেখো চিংড়িটার। আর রাইসটা খেয়ে বলি কত খেতে ভালো হয়েছে। হ্যাঁ ভাই বাসন্তী পোলাওটা খুব সুন্দর হয়েছিল, কিন্তু বাসন্তী পোলাওটা একটু ভাই ভিজে গেছিল, মানে হালকা ড্রাই হলো, খুব সুন্দর হতো। আর এই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে বাসন্তী পোলাও দারুণ খেতে হয়েছিল। তারপর চলে এলো ভাই এই পনির কোপ্তা, হ্যাঁ ভাই পনির কোপ্তাটাও কিন্তু প্রথমবার অনেকদিন পর বিয়ে বাড়িতে খেলাম। তার সঙ্গে সঙ্গে চলে এলো একদম সাদা ফ্রেশ রাইস মিক্স সবজি ভেজিটেবল, এটা কিন্তু একদম মানে আমার প্রত্যেকটা বিয়ে বাড়িতে কিন্তু ইউনিক লাগে এটা খেতে। আর সঙ্গে তো এই মাটন, মাটনের পিসগুলো তো খুব সুন্দর। আর একটা কথা, এই মাটন কিন্তু এতটা সুন্দর স্টিম মানে সেদ্ধ হয়েছে, হাতে করে দেখো টিপতেই কিন্তু প্রত্যেকটা মানে কোষ ছেড়ে যাচ্ছে আলাদা আলাদা হতে হয়। আর খেতে ভাই সেই সেই চুমুন লাভলি ছিল ভাই, অসম খেতে। সঙ্গে এলো ভাই চাটনি, চয়ে চাটনি আর পয়ে পাঁপড়, পাঁপড় কিন্তু আমি দুবার ধরে নেই। আর ভাই নলেনগুলের পায়েস, আর এই বৌদিমণি দেখছো সুন্দর প্লেট পুরো ফাঁকা করে ফেলেছে। আর সঙ্গে আসছে ভাই বেকড রসগোল্লা, এই বেকড রসগোল্লাটাও খেতে কিন্তু সেই সেই হয়েছিল, মানে প্রত্যেকটা খাবার যদি বলি তোমাদেরকে আমরা এ টু জেড হয়েছে। আর সঙ্গে তারপর মহারাজা পান, হ্যাঁ ভাই এই মহারাজা পানটাই আমার কিন্তু আরও ফেভারিট। আইসক্রিম দাদা,
এই আইসক্রিমের পাশেই ছিল লাইভ জিলেপির কাউন্টার। হ্যাঁ ভাই, গরম গরম জিলেপি বললেই সঙ্গে সঙ্গে ভাজা শুরু। খাওয়া দাওয়া গুলো কেমন হলো? দারুন ছিল। এই ম্যাডামদের কাছ থেকে জেনে নেবো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া টোটাল ইভেন্ট কেমন ছিল। আসলে দেখুন, আমরা দিল্লি থেকে এসেছি, সাধারণত গ্রামে এইরকম খাবার দাবার আমরা আশা করি না। এত ভালো হয়েছে, আমাদের দিল্লিকে ছাড়িয়ে গেছে। আচ্ছা, দিল্লি থেকে আসা হয়েছে এখানে? তো দেখো, দিল্লি থেকে এখানে আসছে। ও একটা জিনিস কি বলতো, দেশে ঘরে কিন্তু এরকম কিন্তু আমরা দেখতে পাই না সাধারণত। হবে না, খুব সুস্বাদু হয়েছে আর খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর, ভালো হয়েছে, ভালো, খুব ভালো। আমি অ্যাকচুয়ালি পাবলিকালি গিয়ে মানে ভিডিও বানাই, জাস্ট পাবলিকের রিভিউ নেই, তার সঙ্গে যে সমস্ত সুন্দর সুন্দর ম্যাডাম থাকে একটু তাদের মানে আমি সমাজ রেও তো দেখতে জন ম্যাডামকে দেখতে দারুণ লাগছে দেখতে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। বিয়ে বাড়ি খাওয়া দাওয়া? বিয়ে দাওয়া খাওয়া দাওয়া ফাটাফাটি ছিল, ফাটাফাটি। যেমন ম্যাডাম বলুন যে দিল্লি থেকে আসা হয়েছে, তো দেশে ঘরে কি এরকম কি আর কোথাও কি দেখা হয়েছে? না, দেশে ঘরে এরকম হয় আরও, কিন্তু আজকেরটা স্পেশালি খাওয়া দাওয়া এত সুন্দর ভালো ছিল যে বলে বলার নেই, ভাষা নেই আমার, খুব সুন্দর খাওয়া দাওয়া। তো এই ফ্রেন্ডশিপ ইভেন্টের এক কর্ণধার, অন্যতম কর্ণধার, তো দাদাকে পেয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ দাদা এখানে আসার জন্য, আর আপনাদের আশীর্বাদ করুন আমরা যাতে আরও ভালো ভালো কিছু আপনাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি। তো আমরা সঙ্গে থাকুন, আমরা আশা রাখছি আরও ভালো কিছু করতে পারবো আপনাদের জন্য। তো সব থেকে দূর যদি কেউ আমার ভিডিও যদি অনেক কলকাতা বাই সাইড সমস্ত করা যাবে, তো আপনার যেখানে নিয়ে যেতে পারেন অল ওভার ইন্ডিয়া, এবং যদি আপনার চান চাঁদেও নিয়ে যেতে চান আমরা যাবো চাঁদে। ভাই বুঝতে পারছো, মানে যে কোনো জায়গাতে এই ফ্রেন্ডশিপ ইভেন্টকে তোমরা বুক করতে পারো, ফোন নাম্বার দিয়ে রাখছি। আচ্ছা, আমার এই ভিডিও দেখার পরে যদি কেউ ফোন করে তার জন্য এক্সট্রা কি ডিসকাউন্ট হতে পারে? দাদার জন্য 25% ডিসকাউন্ট, দাদার মাধ্যমে যদি কোনো কল আসে আমার কাছে তো 25% ডিসকাউন্ট। 1,00,000 টাকায় 25,000 টাকা ডিসকাউন্ট, মানে বুঝতে পারছো তোমরা। তো অবশ্যই তোমরা ফোন করো, এই দাদা কিন্তু আমার ভিডিও দেখে, ঠিক আছে, যে হ্যাঁ বলছে যে আমার ভিডিও অবশ্যই চাই ভিডিওর মধ্যে। তাই দাদাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো ভাই বলো ভিডিওটা কেমন হয়েছে? আর মহাকাল দেখো এখানে পুরোপুরি ভিজে গেছে কুয়াশাতে, মহাকালে যে কপাটা লাগাতে মনে নেই। আর তোমরা বলো ভিডিওটা কেমন কেমন হয়েছে? मैं अपनी पूरी जिंदगी दांव पर लगा दूं सिर्फ इसलिए कि लोग अच्छा सोचे मेरे बारे में। इससे बढ़िया कि लोग चार गालियां दे लें और मैं अपनी जिंदगी ठीक करने की कोशिश करूं।